লাল রঙের ভবনটি মুখরিত হয় তার তারুণ্যের প্রাণ চাঞ্চল্যে। ফজলুল হক হলের 112 নম্বর কক্ষটি হয় তার আবাসস্থল। পড়াশোনার পাশাপাশি এই মেধাবী তরুণের চরিত্র ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই সত্যবাদী, নামাজি আর পরোপকারী ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে ছিলেন সৎ ও অতি সাধারণ। বিলাসিতা ও অন্যায় স্পর্শ করতে পারেনি তার জীবনকে। বৃত্তির টাকায় বন্ধুদের সহায়তা করে নিজে থাকতেন খুব সাদাসিধেভাবে। সাধারণ জীবনযাপন করা এই যুবক তার রুমে আসা মেহমানদের যত্ন করতে ভোলেননি কখনো। তার অসাধারণ মেধা কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকেনি, জীবন আর জগৎ সম্পর্কে অনুসন্ধিৎস হয়ে ওঠেন তিনি। ইতিহাস, দর্শন আর ধর্ম হয়ে ওঠে তার আগ্রহের বিষয়বস্তু। মানুষের কল্যাণের নিমিত্তে জ্ঞান সমুদ্রের গভীরে রূপ দেন তিনি। তার অদ্ভুত ধীশক্তি পাশ্চাত্যের বস্তুবাদী দর্শনের মেকি চাকচিক্য দ্বারা আকর্ষিত হয়নি। গভীর রাত অবধি অধ্যয়ন শেষে মেঝেতে ঘুমিয়েছেন অসংখ্য রাত। সমাজতন্ত্রের অসারতাও দৃষ্টি এড়ায়নি তার। মানুষের কল্যাণের জন্য সুমহান আদর্শ ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন হিসেবে উপস্থাপন করাই যে সর্বোৎকৃষ্ট সমাধান, তার স্বচ্ছ বিবেক, নির্মল চিন্তাশক্তি আর নিষ্পাপ হৃদয় খুব দ্রুতই তা অনুধাবন করতে সক্ষম হয়। তার মেধা, তার লেখনী, তার বাগ্মিতার মধ্যে একটি নতুন ইসলামী রেনেসাঁ স্বপ্নে বিভোর হয়ে ওঠার লক্ষণ ছিল স্পষ্ট। নতুন প্রভাতের মুয়াজ্জিন হয়ে ওঠে তারুণ্যদীপ্ত এক কালো মুখ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইসলামের ওপর গভীরতর অধ্যয়ন এবং ইসলামী আন্দোলনের কাজকে যথেষ্ট গুরুত্বের সাথে নেন তিনি। ইসলামকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার পর তা বাস্তবায়নের জন্য ছিলেন আন্তরিক ও সচেষ্ট। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পড়ালেখার চেয়ে ইসলামী আন্দোলনের কাজকেই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হতো। একটি গ্রামীণ সমাজ ব্যবস্থার মধ্য থেকে বড় হওয়া এই মেধাবী মানুষটির ব্যক্তিগত আভিজাত্য আর বস্তুগত সমৃদ্ধি অর্জনের প্রতি কোনো মোহই ছিল না। কেবল মানুষ হিসেবে একটি গন্ধ বিলানো ফুলের মতো পরোপকারী হিসেবে নিজেকে বড় করে তোলাই ছিল তার সাধনা। তার বাবাকে লেখা চিঠির কয়েকটি লাইন ছিল এরকম: বাড়ির কথা ভাবি না, আমার শুধু এক উদ্দেশ্য, খোদা যেন আমার উদ্দেশ্য সফল করেন। কঠিন প্রতিজ্ঞা নিয়ে এসেছি এবং কঠোর সংগ্রামে অবতীর্ণ, দোয়া করবেন খোদা যেন সহায় হন। আমি ধন সম্পদ কিছুই চাই না, শুধুমাত্র যেন প্রকৃত মানুষ রূপে জগতের বুকে বেঁচে থাকতে পারি। আদর্শবাদে এই তারুণ্যের দীপ্ত শপথ এগিয়ে চলে সময়কে অতিক্রম করে। কোন জাগতিক প্রতিবন্ধকতায় তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি আত্মবিশ্বাসে মানুষটি। নিজ লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ছিলেন দ্বিধাহীন আর ভয়শূন্য। এক আল্লাহর কাছে সিজদারত নির্ভীক বীর, মাথা না নোয়ায় আর কারো কাছে। তিনি একটি আদর্শবান ছাত্র সংগঠনের নেতৃত্বে ছিলেন। তিনি একটি সঠিক কাজের জন্য, একটি লক্ষ্যের জন্য ঔপনিবেশিকতার নাগপাশ ছিন্ন করে দুটি নতুন রাষ্ট্রে জন্ম হয় এই উপমহাদেশে। নতুন রাষ্ট্র, নয়া সংবিধান আর নয়া শিক্ষা ব্যবস্থা প্রণয়নের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী প্রশ্ন উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 1969 সালে নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য নূর খান শিক্ষা কমিশন গঠিত হয়। এই শিক্ষা কমিশন তার প্রস্তাব পেশ করার পর জাতীয় শিক্ষানীতি নিয়ে বিতর্কের জন্ম নেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
রোম্যান্টিক বিপ্লবের স্বপ্নে বিভোর কেউ কেউ সমাজতন্ত্রের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন, আর সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মবিশ্বাস ইসলামকে কেন্দ্র করে শিক্ষানীতি প্রণয়নের দাবি জানায় আর এক পক্ষ। এই শেষোক্ত মতের পুরোধা ব্যক্তি ছিলেন আব্দুল মালিক। তার একটি লেখনী ছিল এরকম, জানি আমার দুঃসংবাদ পেলে মা কাঁদবেন, কিন্তু উপায় কি বলুন? বিশ্বের সমস্ত শক্তি আল্লাহর দেয়া জীবন বিধানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা মুসলমান যুবকেরা বেঁচে থাকতে তা হতে পারে না, হয় বাতিল উৎখাত করে সত্যের প্রতিষ্ঠা করব, নচেত সে প্রচেষ্টায় আমাদের জীবন শেষ হয়ে যাবে। আপনারা আমায় প্রাণ ভরে দোয়া করুন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও যেন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি। কারাগারের নিরন্ধ্র অন্ধকার, সরকারি জাঁতাকলের নিষ্পেষণ, ফাঁসির মঞ্চ যেন আমাকে ভরকে দিতে না পারে। আগস্ট 1969, 2 আগস্ট জনমত সংগঠনের জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষার আদর্শিক ভিত্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এখানে তরুণ আদর্শবাদী যুবক আব্দুল মালিক ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর 5 মিনিট বক্তব্য রাখেন। আব্দুল মালিকের যুক্তিপূর্ণ বক্তব্য ইতোপূর্বে যারা বক্তব্য রেখেছিলেন তাদের সকলের যুক্তিকে হার মানিয়ে দেয়। আলোচনা সভার পরিবেশ মুহূর্তে পরিবর্তন হয়ে যায়।